এবার ভালো করে শুনেন, আল্লাহ বলেন যে ব্যক্তি আমার শরণ থেকে গাফেল হয়ে থাকে, উদাসীন হয়ে থাকে, যে ব্যক্তি মান আরাদা আন যিকরি, যে ব্যক্তি পৃষ্ঠ প্রদর্শন করে, যে ব্যক্তি ভুলে থাকে, যে ব্যক্তি উদাসীন হয়ে থাকে আমার আমল থেকে, আমার ইবাদত থেকে, আমার কোরআন থেকে, আমার নবীর তরিকা থেকে, আল্লাহ বলেন শোনো তার জীবনটা কেমন বানিয়ে দেই। খুব ভালো করে শুনবেন বন্ধু, খুব ভালো করে শুনবেন। ওয়ামান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার ইসলাম থেকে, ইসলামের বিধান থেকে, কোরআন থেকে, ইসলামী শরীয়ত থেকে, মহানবীজির জীবনাদর্শ থেকে, প্রিয় নবীজির সুন্নাত থেকে, আমার নবীর আদর্শ থেকে, যে ব্যক্তি তার জীবনটাকে আলাদা করে রাখে, তার জীবনে, তার ঘরে, তার ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমার নবীর জীবনাদর্শের পরিবর্তে আমার দুশ্মন ইহুদি নাসারার জীবনাদর্শ তার ঘরের মধ্যে শোভা পায়, তার মাথা থেকে পায়ের তলা পর্যন্ত আমি নবীর, আমার নবীর আদর্শ ব্যতীত রেখে ইহুদি নাসারার অসভ্যতা অপসংস্কৃতি তার চেহারায় শোভা পায়, তার বিবাহ শাদী, তার কেনাকাটা, তার কামাই রোজগার, তার চলাফেরা, তার আদান প্রদান, তার লেনদেন, তার বন্ধু বান্ধব, তার জীবনাচার, তার প্রতিটি অঙ্গনে, তার জীবনের প্রতিটি ডিপার্টমেন্টে, সকল জায়গাতে ইসলাম আছে কিনা যদি প্রশ্ন করা হয়, ইসলাম খুঁজে পাওয়া যায় না। সবখানে শুধু দেখা যায় আল্লাহ আল্লাহর রাসূলের দুশমনদের অপসংস্কৃতি এবং অসভ্যতায় ভরা। এটাই হলো আল্লাহ তাআলা যে কথা বলেছেন, ফামান আরাদা আন যিকরি, যে ব্যক্তি তার জীবনটাকে আমার পছন্দনীয় জীবনের বাইরে চালাবে, যে ব্যক্তি তার ব্যবসাকে ইসলামের ব্যবসার পদ্ধতির বাইরে চালাবে, যে ব্যক্তি সাড়ে তিন হাত বডিকে আমার নবীর জীবনাদর্শের বাইরে জীবন দিয়ে সাজাবে, যে ব্যক্তি তার মেয়েকে, তার স্ত্রীকে, তার ছেলেকে, তার ঘর দুয়ারকে, তার ব্যবসা বাণিজ্যকে কোরআন সুন্নাহ বাদ দিয়ে অপসংস্কৃতি অসভ্যতা দিয়ে সাজাবে, আল্লাহ বলেন, আল্লাহ বলেন ফা ইন্না লাহু মাইশাতান দাঙ্কা, আমি তার জীবনটাকে, আমি তার জীবনটাকে অশান্ত করে দেব, আমি তার জীবনটাকে সংকীর্ণ করে দেব। বিশাল ফ্ল্যাট কিনেছে ঢাকা গুলশান নিকেতনে, বিশতলা বাড়ি করেছে, কিন্তু 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 বন্ধু এত বড় বাড়ির মধ্যে সে শান্তিতে ঘুমাতে পারে না, নিঃসঙ্গ অবস্থায় কাটাতে কাটাতে আর ভালো লাগে না বন্ধু, ভালো লাগে না। একদিন রাতের বেলায় মোবাইলের মধ্যে লাইভে এসে পিস্তল বের করে মাথার মধ্যে ঠেকিয়ে আত্মহত্যা করে,